Assalamualaikum. আজকে হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার বাংলা চুলা, ম্যানুয়াল চুলা যেটা বলি আমরা, ম্যাচ দিয়ে যেটা চিড়ং ঢাকা শহরের লাইনের গেছে ইউজ করা হয়। এই চুলাটা কিভাবে সার্ভিসিং করবেন অনেকে জানেন না, এটা শুনছে অনেকে খুলতে জানেন না। একটা নাট আছে, নাটটা খুললেই এটা খুলতে পারবেন। এটা এই জিনিসটা, এই নাটটা, এটা খুললে সুইচটা খুলে যায়, তারপর হচ্ছে আপনার আপনি সম্পূর্ণ খুলতে পারবেন, নাইলে আর খুলতে পারবেন না। আগে হচ্ছে নবের এই নাটটা খুলে ফেলতে হবে। এখানে নাট দেওয়া, অটো চুলা দেওয়া হচ্ছে যে নাট নাই, এটা যদি আপনি নাটটা খুলেন তাহলে হচ্ছে আপনি সুইচটা উঠে উঠে চলে আসবে। এটা খোলার আগে আপনারা হচ্ছে যে এই জিনিসটা আগে খুলে ফেলতে হবে, বার্নারটা, তাহলে আপনি ইজিলি হচ্ছে যে আপনার চুলার এদিকে খুলতে পারবেন। আগে আমরা বার্নারটা খুলে নিব। এই বার্নারটা কালি দলেও তখনও খোলা লাগবে, আর এই চুলা সার্ভিসিং করতে একটা প্লাস অবশ্যই লাগবে। নাটটা আপনি খুলে নিলে বার্নারটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে ম্যানুয়াল চুলা, যেগুলো হচ্ছে আমরা ম্যাচ দিয়ে ব্যবহার করে থাকি, চিড়ং ঢাকা শহরের লাইনের গ্যাস ইউজ করি বা সিলিন্ডার গ্যাসেও ইউজ করি। এটা ওই এটা এটা ঠান্ডিলে চলে আসবে, এই খুলে গেছে। এখন হচ্ছে যে কালি দললে কিভাবে করবেন, ওই ওটু চলার মতো এটাও কালি দললে হচ্ছে যে এদিকে পরিষ্কার করতে হবে, ময়লাগুলো পরিষ্কার করে দিলে ইজিলি হয়ে যাবে। আর হচ্ছে যে চুলা যদি না জ্বলে, কম জ্বলে, তাহলে হচ্ছে এই নিফলটা খোলা লাগবে। আবার অনেক সময় হচ্ছে যে এই নিফলের ছিদ্রটা যদি বড় হয় তখনও কালি পরে। এটা হচ্ছে যে খুললে আপনি ফ্লাশ দিয়ে খুলতে পারবেন এই জিনিসটা। আমি এটা না, আমি সম্পূর্ণ কীভাবে খুলে এটাই দেখাচ্ছি। আগে হচ্ছে এটা মেশিনটা কীভাবে খুলবেন, মেশিনটা খুলতে গেলে হচ্ছে আগে সুইচটা খুলছি, তারপর হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা খুললেই হচ্ছে যে আপনার মেশিনটা খুলবে। এটা এটা খুলতে হবে, এটা খুলে নেবেন। এটা খুলে উপরের এই ওয়াশারটা, পিতলের ওয়াশারটা যদি খুলেন আপনি, এটা খুললে হচ্ছে যে আপনার নজলটা খুব চলে আসবে। খুলে গেছে, এটা এটা খুলে ফেলছি, প্লাস দিয়ে খুলে ফেলবেন। এটা এটা করলে আপনার নজলটা চলে আসবে। দেখেন এখন চলে আসছে, এটা আবার এবার নিয়ে ফেলবেন। এটা নেওয়ার পর এটা অটোমেটিক চলে আসবে, দেখেন চলে আসছে। এবার এটা কিভাবে খুলবেন, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ফ্লাশ দিয়ে ধরে এটা খুলতে পারবে। মুভ করলে হচ্ছে যে এটা খুলে যাবে। এটা ফ্লাশ দিয়ে ধরে শক্ত করে ধরলে আপনার এই নজলটা চলে আসবে। এই নজল লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, শিলটা ইউজ করবেন এদিকে, এদিকে যদি একটু লোজ থেকে যায়, এখানে যদি লোজ থেকে যায় এই নজলটা, দেখেন এটা হচ্ছে যে এই মেন জিনিস। এখানে ম্যানুয়াল চুলাতে এটা হচ্ছে মেন জিনিস, এই নজলটা যদি এদিকে যদি আপনি যদি ভালো করে শিল টেপ না দেন তাহলে হচ্ছে লিকেজ হতে পারে, তাহলে এদিকে গ্যাস চলে যেতে পারে আপনার। তাহলে হচ্ছে এটা কীভাবে খুলবেন, এটা হচ্ছে যে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওইটাতে দেখে নেবেন। আমি শুধু নজলটা কীভাবে খুলে এটা দেখালাম। এখন হচ্ছে যে এই ভালো করে এটা হচ্ছে যে আপনার ভালো করে ফিটিং করে দিবেন, ফিটিং করে আবার ফিটিং করে দিতে পারবেন ইজিলি, একেবারে সহজভাবে ফিটিং করা যায়। এখন এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কাজে দিবে, আপনাদেরকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য নতুন এইরকম ভিডিও নিয়ে আসার জন্য, আপনারা সবসময় নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আরও নতুন নতুন টিপস বা ভিডিও আপনাদের কাজে আসার মতো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এতটুকুই আজকের ভিডিও, একেবারে শর্ট।